আচ্ছা কোয়েল রয় একটা কমেন্ট লিখেছে এই দেখার লেখার জানোয়ার মানে মনে কি ঠাস করে গেল আজকে জুতিয়ে লাল করে দিয়েছে বিএড কে এই বিএড পাস অসবই তোর জিজ্ঞেস কর টিনা ও ইয়েকে আচ্ছা থেপরা তুমি অনেক তাড়াতাড়ি করে জানো অনেক রাতের করে ঘুমাতে যাও অনেক রাত করে ঘুমাতে যায় আবার মর্নিং এ যখন ঘুমাও তখন তোমার ছেলে স্কুলে চলে যায় তোমার জানতে ইচ্ছা করে না ছেলে কতটা পড়াশোনা শিখেছে কেমন আছে না আছে কি করে রিল্যাক্সে থাকো কি করে রিল্যাক্সে খাও হ্যাঁ তোমার মনে হয় না জানতে ইচ্ছা করে না ওরও যে লিখছে তারও একটা পাঁচ বছরের বাচ্চা আছে বেবি আছে তাকেও সকাল ছটার মধ্যে রেডি করে স্কুলে পাঠায় এবং সে স্কুলে পাঠিয়ে অপেক্ষা করে কখন বাচ্চাটা বাড়ি ফিরবে বাড়ি ফেরার পর বাচ্চাটা যদি স্কুল থেকে কিছু ভালো কিছু শিখে আসে না সেটা মা বা মাকে এসে বলে তখন সেগুলো শুনতে কি ভালো লাগে মেয়েটি বলছে কারো সংসারই কোনো মেয়েরই তার শ্বশুরবাড়ি ভালো হয় না মেয়েটি ভালো থাকলে শ্বশুরবাড়িকে ভালো হয়ে যেতে হয় আর মেয়েটি ইচ্ছা করলে শ্বশুরবাড়িকে ভালো করে নিতে পারে প্রত্যেকটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে কম্প্রোমাইজ করেই থাকতে হয় তা টু পার্সেন্ট কেন সন্দীপ দা ইয়ে দোষ নেবে সন্দীপের কোথাও কোনো দোষ নেই 99.9 নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দোষ ওই ছেমড়ি কারণ ছেমড়ি গত নড়াতে পারবে না বলে ছেমড়ি ভয় পালিয়েছে আজ তোমাদের এমন একটা স্টোরি শোনাবো সেই দিনকার স্টোরি যেদিন শালিশ্রী সভা বসেছিল ওদের বাড়িতে কারণ অনেকের তোমরা এই খবরটা অনেকেই জানো না তবে এখন জানালে আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে সালিশী সভায় কিছু নিয়ম তৈরি করা হয়েছিল সেই সালিসি সভায় এবং নিয়মটা করা হয়েছিল মেয়ের মায়ের সামনেই এবং মেয়ের মাও এগ্রি হয়েছিল মেয়েও এগ্রি হয়েছিল ওই ইয়েটায় মেয়ে কিছু ডিমান্ড করেছিল ওই শালিসি সবাই মেয়ে ফোক তোমরা কি ভাবো টেপি ফোকলাকে ভীষণ ভালোবাসে টেпли টেপি ফোকলার জন্য পুরো সংসার ছেড়ে দিয়ে চলে গেছে তোমরা কি এটা মনে করো চলো আজকে তোমাদের গল্পটা শোনায় সালিসি সভা বসেছিল সেই সময় ওই এরিয়ার গুরুজন কিছু মানুষ ছিল সেখানটায় মেয়ের মা দাদা সবাই ছিল সেখানটায় কিছু লিখিত নিয়ম করা হয়েছিল যে নিয়মের মধ্যে সন্দীপের মাও হ্যাঁ বলেছিল সন্দীপও হ্যাঁ বলেছিল তখন এই টেপি ভয় পেয়েছিল থ্যাপরামুখী না ভয় পেয়ে গেল সব দায়িত্ব তাহলে তো আমার কাঁধে এলো আমি যে হাওয়া খেয়ে বেড়াতাম হাওয়ায় হাওয়ায় দোলে যে আমার শরীর হাওয়ায় হাওয়ায় এই যে হাওয়ায় যে ওর যে শরীর দুলিয়ে দুলিয়ে চলতো আর যে সবার কাছে নিজে কাটাতো সেটাই সেখান থেকে শুরু হলো ওদের ফাটল সেখান থেকেই এই শুরু হলো মেয়ের প্ল্যানিং এই মেয়ে না ফোকলাকে ভালোবাসে না ওর স্বামীকে ভালোবেসেছে কোনো দিন না ওর সন্তানকে ভালোবাসে যে নিজের বীজ যে নিজের রক্ত যে নিজের প্রাণ নারী নারী দুটো নারী একসঙ্গে জোড়া থাকে দিয়ে কেটে বা মার বাচ্চাকে আলাদা করা হয় সেই নারীর টানকে ফেলে ও যদি রিল্যাক্স লাইফ কাটাতে পারে পৃথিবীতে আর যাই হোক আমি বললে বিশ্বাস করবো না ও কাউকে ভালোবাসে না তো স্কিপ করো না ভিডিওটা দেখো ও শুধু ও শুধু অন্য মতলবে গেছিল যাওয়ার পর ভগবান ওর মতলবই পাল্টে দিয়েছে তো চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত জানিও আমি যদি ভুল কিছু না বলে থাকি তো সেটাও জানিও যদি ভুল বলে থাকি সেটাও জানিও গুড ইভিনিং স্বাগতম অবশ্যই কাল আজকে দুপুরবেলার ভিডিওতে আমি আমি বলেছিলাম যে সন্দীপের ভিডিওটা পুরোটা দেখিনি প্রথম কিছু অংশটা দেখে আমার এত ভালো লেগেছিল তারপরে আমি টিপিকে নিয়ে ভিডিও করতে বসবো অবশ্যই টেপির হচ্ছে কেন মানুষের মুখে ট্যাক্স লাগে না ওর যেন হচ্ছে সবকিছু ট্যাক্স পে করে ও পম পম টেপাই ওর তো যাই হোক যেটাই হোক আজকে যেটা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছো তো বলি হ্যাঁ রে দালাল ঠিক জুতোটা মেরেছে তোর গালে দেখেছিস পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে তুই দালাল তুই টেপির দালাল ইনা মিনা দিকা ডাই ডামা নিকা যা বলিস বল তুই মিনার দালাল তুই মিনার পা চেটে খাস তুই মিনাকে চেয়েছিলি ওকে সত্যবতী প্রমাণ করতে তুই চেয়েছিলি মিনা সত্যবতী সতী সাবিত্রী নারী তুই চেয়েছিলি তুই সবার সামনে প্রেজেন্ট করতে চেয়েছিলি তার জন্য জুতোর বাড়িটা একটু বেশি জোরে লেগে গেছি ওয়াও তার জন্য অমনি সন্দীপের এইট পাসে চলে গেলি তুই কি পাস রে যে তুই ইংলিশ বুঝিস না তুই ভিডিও করার সময় আবার বলে দিস এটা ইংলিশে উত্তর দিও না বাংলায় বলো তুই আর ওই আবলি কাবলি তো একই লেভেলের আবলি কাবলি আর তুই একই জাতির কারণ ইংলিশ বুঝিস না তোদের ইংলিশকে ভীষণ প্রবলেম তার জন্যে তোরা ভিডিও করার সময় বলে দিস ওই ইংলিশে পটর পটর আসলে বাংলায় পড়েছিস তো তাও শাক আর শাঁখ দুটোর মধ্যে তুই কনফিউজ হয়ে যাস বাংলায় অনার্স মানে ওই অনার্সও পাশে পড়েছিস উচ্চ মাধ্যমিক ওদের পাশে দিয়েছিস আর সব কিছু তুই পাশে ডিগ্রি করেছিস কিন্তু প্রথমে তুই নিজে বিএ বিএ করা একটা ছেমরি বলে প্রেসেন্ট করেছিলি কিন্তু দেখ এখন তো সব পাছার বাবি ফুল খুলে পড়ে যাচ্ছে একটা ভিডিও করে কি বলছিস তোর যা যা কোয়ারি আছে বা যা যা তোর কোশ্চেন আছে সেগুলো তুই জিজ্ঞেস করে বলছিস বাংলায় উত্তর দিতে ইংলিশে বুঝবি না ওই জন্যে তুই সঙ্গীতা দিদি হাত হাফ কথা বুঝিস না উনি ইংলিশে অনেকগুলো কথা উনি ইংলিশে বলে তো সেগুলো মনে করিস তোকে দিচ্ছে ওই জন্যই তুই মানে লাইক করিস ভিডিও করিস যাই করিস ওনার এগেন্স্টে অনেক কিছু বলার চেষ্টা করিস উনি ভণ্ড উনি মিথ্যা কথা বলে উনি গ্রুপ বাজি করে কত কি বলতে চাস আসলে উনি কী বলেছে সেগুলো বুঝিস না সেই কারণে ভুলভাল বক্তৃতা নিয়ে বুঝিস আজ তোর ক্লিয়ার হলো দুপুরে একটা ভিডিওই ও মামাইকে আর সঙ্গীতা দিদিভাইকে কোনো প্রশ্ন করেছে করে আবার বলছে বাংলায় উত্তর দিতে মা কারণ মামায়ও অনেক ধারা অনেক কিছু জানি যেগুলো ও ইংলিশে বলে তো যাই হোক বাংলায় উত্তর দিতে বলেছে তো এখন কী কে কী দিয়েছে না দিয়েছে আমি জানি না আমি দেখিনি তবে তোমাদেরকে একটা কথা বলছি আজকে সন্দীপ সন্দীপের পায়ে স্যান্ডেলটা খুলে যে প্যাদান প্যাদাল গো দালালা আর দালিলের মাল কিনকে ও সন্দীপ ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস ফ্যাবুলাস एक के बोले करारा जवाब जो तुमने दिया है भाई मेरे भाई तुम्हारे जन तन बदन में ऐसा फूल खींचते उठा जो मैं क्या बताऊं तो भालू लगे चें छे, ओए छेड़ा चॉप फोल्डी तभी जो कौन डाल करके पटाश 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 ওই জন্য আজকে মিনার বিড়ালের ঘেঁটি ধরাটা ভালো লেগেছে কালকে মিনার মায়ের জন্য মিনার সংসার হলো না আজই ওর আবার মিনার বিড়ালের ঘ্যাটি ধরে খেলাটা ভালো লেগেছে কারণ মিনার এক্স হাজবেন্ড সেই জুতো দিয়ে পাট পাট করে আবার গাললে লাল করে দিয়েছে যেটা তোমাদের বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্লাস না এইট পড়েও ওই উঁচু বংশের মেয়ে এসেছিল এবং এসে ওর সঙ্গে খেলা করে একটা পোলাও অব্দি দিয়ে গেছে এবং তুই তো এত লাভ করেও একটা পোলা অবধি আজ পর্যন্ত আনতে পারলি না হ্যাঁ তোরা দুজনা শিক্ষা বা শারীরিক শক্তি প্রয়োগ করে যখন হলো একটা অনাথ আশ্রম থেকে নিয়ে আসতিস একটা অনার দুটো ভাব পেত একটা নাম পেত একটা সম্মান পেত পড়াশোনা পেত মানে এডুকেশন পেত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পেত সেটা তো তুই দিতে পারতিস তাই না ওরা তো ক্লাস না পড়ে ওদের তো অনেক কিছু ওরা না কথা তুই তো বিয়েড সেই অনেক উপলব্ধি করেছিস বিয়ে তাও আবার বাংলা মাতৃভাষা আমাদের পড়ার পর তুই আর তোর হাজবেন্ড মিলে সেই যুদ্ধ করেছিস সেই খেলা খেলেছিস তারপর যে খেলার রেজাল্ট বেরোলো না তুই তো পারতিস একটা আশ্রম থেকে মানে এই যেমন এই এখন যে ফেক রেজাল্টগুলো কিনছিস মানে অর্থের বিনিময়ে ডিস্টেন্সে মানে পেটে ধরতে হবে না ডিসটেন্সেই ওরা মানুষ হয়ে থাকবে মানে কারোর না কারোর পেট থেকে বেরিয়ে আসবে তারপরে তুই রেজাল্টটাকে নিয়ে আসবি মানে তোর হয়ে কেউ না কেউ পরীক্ষা দেবে রেজাল্টটা তুই তোর নামে করে নিবি যেমন ডিস্টেন্সে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষা তোমার নামে তোমার সব কিছুতে অন্য কেউ কিন্তু পরীক্ষায় বসে দিয়ে তার লেখা তার সব কিছু সেই রেজাল্টটাকে তোমার কাছে অবধি পৌঁছে দেয় সেই কারণে বেশিরভাগ যারা ডিস্টেন্সে পড়ে তারা যখনই প্রশ্ন উত্তর যাই আসে সেগুলো কিন্তু ওরা সঠিকভাবে দিতে পারে না চাকরি পরীক্ষায় চাকরি পরীক্ষার কোথাও কোনো ধারাবাহিকতা নেই যে এখান থেকে করবে এখান থেকে করবে বা এখান থেকে করবে জেনারেল নলেজ থেকে করতে পারে বর্তমান সংবাদ থেকে করতে পারে ফিউচারে কোনো কাব্যগ্রন্থ থেকে করতে পারে মানে তোমাকে যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে এ টু জেড পড়তে হবে বিদেশের খবর রাখতে হবে দেশের খবর রাখতে হবে নেতা মন্ত্রীদের খবর রাখতে হবে অর্থনৈতিক অবস্থার খবর রাখতে হবে সমস্ত কিছুর খবর রাখতে হবে সে যে কোনো পরীক্ষা মাম্পিরা পরীক্ষা দেয় তো মাম্পিদের প্রত্যেক দিনের নিউজও পড়তে হয় নিউজের নিউজগুলো ওদের জানতে হয় হেডলাইনসগুলো ওদের মনে রাখতে হয় তো এই যে চাকরি পরীক্ষা দিতে গেলে নিজেকেও পড়তে হয় তুই পড়ে কি করেছিস তুই তো তুই পড়েও তোর পড়ার রেজাল্ট যেমন ডুপ্লিকেট তুই একটা নয় তোর আর তোর হাজবেন্ডের পড়ার পরে একটা ডুপ্লিকেট রেজাল্ট আশ্রম থেকে নিয়ে আসতিস সেটাও তো পারলি না সেটাও তো পারলি না তা কি ছিঁড়লি সন্দীপের অকাত কত ওপরে দেখেছিস লেভেল সন্দীপ টু পারসেন্টও নেবে না কারণ সন্দীপের দোষ নেই ও নয়া কারণ মানে ও ওই ফোকলা প্রেমিককেও খুঁজে নিয়েছে শরীর সন্দীপ যতই স্যাটিসফ্যাকশন দিই যতই পেট ভর্তি খাবার দিই যতই গয়নায় গড়িয়ে রাখুক যতই ফুলের ওপর শুয়ে রাখুক ওর সেগুলো পছন্দ ছিল না ওর পছন্দ ছিল ওই ফোকলার ল্যাঠা মাছ সেই কারণে ও ওর শারীরিক চাহিদা না ওর মনের চাহিদা মেটানোর জন্যে ও ফোকলার কাছে গেছে তো সেই দায়ভার সন্দীপ কেন টু পার্সেন্ট নেবে তোমরা বলো নেবে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্টও নেবে না কেন নেবে ওয়াই কেন নেবে যদি আজকে মেয়েদেরকে মেয়ে এই যে তুই বললি না মেয়ে তার উপরে তো আবার মেয়ে কলঙ্কর বোঝা তো নিতেই হবে ও তো করেছে শিকারও করেছে আবার নিজের মাথায় ও নিজেই লাগিয়ে নিয়েছে তাহলে ওকে তো বইতে হবেই মেয়েদের তার মানে তুই বুঝেছিস তো মেয়েদের কোথাও না কোথাও ত্যাগও করতে হয় টোয়েন্টি পারসেন্ট ত্যাগ ও করতে পারতো ওর স্বামী যখন বলেছিল ঠিক আছে তোমাকে ব্লগিং করতে হবে না তুমি সংসার করো তুমি সংসারের এই হাল চাল ডাল মানে রান্না বান্না সংসার যাবতীয় কাজ দিয়ে কতটা খবর জানি সংসার করতে বলেছিল সন্দীপের মা আলাদাও খেয়েছিল তোমরা জানো সন্দীপের মা আলাদাও খেয়েছিল এবং সংসারও করেছিল সেই সময় সন্দীপের মাকে বলা হয়েছিল তুমি সংসারে কোনো কাজ করবে না সন্দীপ বলে দিয়েছিল যে ব্লগিং টেপিকে করতে হবে না টেপি ওই বাড়িতে যে গৃহবধূর যা কাজ সেই কাজগুলো করবে টেপি কেন পালিয়েছে জানো আজ তোমাদের আসল রহস্য বলছি টেপি কেন পালিয়েছে টেপি পালিয়েছে ফোকলা তো ফোকলা তো বাহানা ফোকলা কি বাহানা দিল কো মানে ও এতটা কুড়ে হয়ে গেছিল না সম ওখানে সদ ওখানে সবাই মিলে যে মিটিং বসেছিল সেই মিটিং এর মধ্যে একটা কথা স্থির করা হয়েছিল যে সংসারের কাজ আর সন্দীপের মা করবে না সন্দীপের মায়ের ছেলের বইয়ের সংসার ছেলে বইয়ের হাতে দিয়ে দিতে হবে ছেলের বউ আর ছেলের বউ তার নিজের মনের মতো করে সংসার করবে আর সন্দীপের মা আরাম করবে সন্দীপের মা মাথা পেতে তাই মেনে নিয়েছিল বলেছিল ঠিক আছে আজ থেকে সংসার আমি ওকে ওর হাতে দিয়ে দিলাম ও করবে আমরা এর ভেতরে আর ঢুকবো না ও দেখলো বিপদ বিশাল বড় বিপদ আসছে সন্দীপ ওই সবাই দাঁড়িয়ে বলেছিল। যে আজ থেকে ওকে ব্লগিং করতে হবে না ও সংসার করবে ব্লগিং আমি করব। এবং ও যদি মন না চায় ও ব্লগিংয়ে ওকে দেখানোও হবে না ও যে ভাবতে পারিনি ওই সভায় যে মানে ওদের পঞ্চায়েতে বা যেসব মানে উঁচুবর্গের ওদের গ্রামের যে যারা মাথা তাদেরকে ডেকে যখন বিচার হবে সন্দীপ সব মেনে নেবে সন্দীপ হচ্ছে জলে ঝড়ে মহেন্দ্র দত্ত সন্দীপ সব কাজ হিরে থেকে জিরে সব জানে জুতো সেলাই থেকে পা সেই সবাই যখন কথা হয়েছে সন্দীপ বলেছে ঠিক আছে আমি মেনে নিলাম ও ও ওর ইচ্ছা কী না ও বললো আমি আর এই ব্লগিং করব না এই ক্যামেরা ধরবো না ও টিক্সটা অন্য ছিল ও ভেবেছিল যখন সন্দীপ বলবে ও বলবে যে আমি ব্লগিং করব না তখনই সন্দীপ বলবে না ব্লগিং না করলে সংসার চলবে কী করে হাঁড়ি চলবে কী করে ও ভেবেছিল এটা বলবে কারণ এটাই ফোকলা ওকে শিখিয়ে দিয়েছিল যে তুই ব্লগিং করবি না বলবি দেখবি ও মানবে না তখনই তোর সঙ্গে অশান্তি বাঁধবে তখনই তুই ওর আসল চেহারা দেখিয়ে দিবি কিন্তু সন্দীপ ওদের সবার সবার কথা মেনে নিয়েছিল বলেছিল হ্যাঁ ব্লগিং করতে হবে না তুমি সংসার করো সংসার মানে ও তোমরা তো দেখতে পাচ্ছ কেপি কত খাটনে মানুষ কত পরিশ্রমী দেখতে পাচ্ছ না ও কত পরিশ্রম করে প্রথম দিন ফ্ল্যাটে গিয়ে শুধু এক একদিকে দেয়ালটাই ঘষতে দেখলা আটপুলি নিয়ে গিয়ে ওই যে চ্যানেল ওই যে কাঁচ সরানো নাড়াতে দেখলাম কাজের কাজের কিছু দেখলে ঘর মোচা ঘর ধোয়া ঝাড়া পোছা পুরো রান্নাঘরে ক্যামেরা সেট করে পুরো রান্নাঘরের উপরে বাংলার উপরে উঠে দেয়াল মেয়ালগুলো ঘষা কিছু দেখেছ কি দেখলাম বিরিয়ানি খেতে ফল খেতে ঘুমাতে আর ওই স্লাইডিং এ ঝুড়ঝুরি পরিষ্কার করতে আর এইদিকে রান্নাঘরের একটা দেয়াল শুধু ঘষাঘষি করতে এটাই হয়ে কাজ তারপর কি দেখলাম দাদা বৌদি আনতে গেল আর বোনাইকে নিয়ে এসে ব্রিজের ওপর বৌদি নাচছে বৌদি ঘুরছে এই করছে ওই করছে ঘুমনি খাচ্ছে বেড়াচ্ছে বাড়িতে আসছে রাতের খাবার খাচ্ছে রুটি খেলো খাসির মাংস খেলো এই খেলো ওই খেলো রাতে ও বাড়িতে এসে বরং ব্লগিংটা কমপ্লিট করছে ভালো করে দেখো এই মেয়ের এই এগারো মাসের অন্তপক্ষে তোমরা বুঝে গেছো এই মেয়ে দেহে কি খাটতে পারে না পারে বুঝেছো তো এই মেয়ে খাটনেওয়ালা নয় এবং ওই যে তিন দিন চোদ্দো তারিখে তেরো চোদ্দো তারিখে ধরা পড়েছে না তেরো তারিখে ধরা পড়েছে চোদ্দো তারিখে মা এসেছে পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো এই যে দুদিন ছিল ওর মা সতেরো তারিখ খেয়ে বিকেল বিকেলবেলায় ওর মা ওইখান থেকে বেরিয়ে বাপের বাড়ি এসেছে আর রাতের বেলায় ও বেরিয়ে গেছে কারণ যখন ওর মাই ওখানে সভাতে দাঁড়িয়ে ওর মা নিজের মুখে বলেছিল ওকে আর ফোন টোন দিতে হবে না ওর ফোন তুমি নিয়ে নাও ওকে আর ফোন দেবে না ও ফোনে কথাও বলবে না আর এদিকে ইয়ে করবে না তার মা সেই দুদিন ছিল মায়ের ফোন থেকে দুদিন খেলা চলেছে না আর হবে না না আর আমরা সম্পর্কে হ্যাঁ না তখন মাও চলে গেল ফোনও পেয়ে পাচ্ছে না ব্লগিংও করতে হবে না সংসারের সমস্ত দায়িত্ব ওর কাঁধে পড়ে যাচ্ছে ব্যাস রাতের বেলায় শুরু করে দিল তাণ্ডব তাহলে টু পার্সেন্ট দোষ কেন সন্দীপ নেবে টু পার্সেন্ট দোষ কেন সন্দীপ নেবে সন্দীপের তরফ থেকে সন্দীপ কোনটা আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জেনে গেছি তাই না জেনে গেছি কিনা তাহলে তার ড্রাইভারটা কেন নেবে সন্দীপ বল তার ড্রাইভারটা কেন নেবে কেন নেবে হ্যাঁ তুই তো তুই তো মাঝে মাঝে কাঁদতে বসিস তোর কত কষ্ট করে ত্যাগ করে তোর যতনা যন্ত্রণা সহ্য করে তুই রয়েছিস তোর শাশুড়ি শ্বশুর শাশুড়ি তোকে পাড়ার লোক এই দালালকে দালালের পাড়ার লোক টিএমসি অফ ইয়ে থেকে ক্লাব থেকে লোক এসে ওদের ইয়ে করেছে ওদের বাড়িতে সভা ওদের বাড়িতেও সালিসি সভা বসে ছিল ছেলে বউ আর শ্বশুর শাশুড়ি প্রায় দিন ঝগড়া হতো শোনো সোমার বাপের বাড়ি এই দালালের বাড়ির কাছে সোমার বাপের বাড়ি এবং ওখানটায় ওই ক্লাবের মেম্বাররা এই যে টেপ সরি টেপির দালাল এই যে অসভ্য ইতর এই বিএড পাশ করা যে বলে এই যে নকল নকল টুকলি করে পাশ করা যেটা সে বলছে সে বলছে না তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এবং ওর ভিউয়ার্সও আমার সঙ্গে গল্প করেছে ওর ভিউয়ার্স যার কমেন্ট ও মাঝে মাঝে প্রিন্ট করে সে প্যারিসে থাকে ওদের ওখানটায় তার রিলেটিভ আছে সেও আমায় বলেছে সীমাদি সত্যিকারের ওনার হাজবেন্ড মাস্টার কিন্তু ওদের ছেলে ছেলের বই প্রচণ্ড অশান্তি তো আমি পাড়া থেকে আমায় খবর দিয়েছে আমরা শুনেছি এমনকি এত অশান্তি তো ওর ক্লাবের লোক এসে ওই ওকে ঘেঁটি ধরে নিচে নামিয়ে দিয়ে গেছে আপনারা আলাদা থাকেন আপনারা আলাদা থাকেন দুজনা আপনারা আলাদা দেখেন প্রথমে তো ছেলেটা উপরে খেত ছেলেটাকেও ওর মা বাবা লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে যে একা তুই কেন ইয়ে করবি যা বই সালে শিগিরি করিস চাপ তোর কাছে যা পাঠিয়ে দিয়েছে আগে নালে এই ব্যাটার বউ একা ভাত খেত এখন স্বামী স্ত্রী খাচ্ছে তখন একা ভাত খেত আর শ্বশুর শাশুড়ি ওপরে খায় তারপরেও কি করে রয়েছে ওই বাড়িতে কম্প্রোমাইজ ও ননদ ও নন্দায় ও ননদের ছেলে ও শ্বশুর কোনো রিলেটিভ ওর সঙ্গে মেশে না কথা বলে না তারপরেও ওই বাড়িতে রয়েছে কি করে কম্প্রোমাইজ মেয়েদের অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয় অনেক কিছু আছে মেয়েদের ঢোক গিলে নিতে হয় ও অন্য কোনো গ্রহ থেকে আসেনি ও এই গ্রহেরই একজন ওকেও এটা শিখে নিতে হতো তুই মা দালাল মাম্পিকে কেন পছন্দ করেন আমি বুঝি কারণ মাম্পি যে ইংলিশগুলো বলে না ওগুলো নিতে পারে না ওর কষ্ট হয় ওর ভীষণ কষ্ট হয় যে ও নিজেকে এত বড় একটা এত বড় একটা পাশের সার্টিফিকেট এইভাবে কথা বলতে পারে না এটা ওর দুর্ভাগ্য এই কারণে ও মাম্পিকে ভীষণ জেলাস ফিল করে দিনই মাম্পি দেখবে বেশি ইংলিশে কথা বলেছে বা বেশি নিজেকে একটু ঢং ঠং করেছে সেই দিনই ওর গায়ের শিহরণ করে ওঠে এবং ও মাম্পিকে বলার জন্য ছাটফাট করে জীব লাক লাক করে যে জুতোটা মক্ষম দেয়া দিয়েছে সন্দীপ দারুণ এইভাবে জুতাতে হয় দালালকে তুই যখন ওকে সাপোর্ট করছিলি তুই ওর এ টু জেড জেনেছিলি দেখেছিলি খোঁজ নিয়েছিলি নিস নি কারণ তুই জানিস সন্দীপের পাশে যখন আমি আছি তোকে মিনার পাশে যেতে হবে কারণ সন্দীপের পাশে তো তুই আর আসতে পারলি না তাই মিনার হয়ে তোকে গলা ফাটাতে হবে হাওয়ার বিপরীত দিকে গিয়ে তোকে ভিউজ কামাতে হবে কারণ মিনার পক্ষে সেগুলো না তুই মেয়ের মেয়ের হয়ে লড়ে দেখাবি মন্দিরাও তো মেয়ে ছিল লজ্জা করে না মন্দিরার যে ভয়েসগুলো রিভিল করিস মন্দিরার যে মেয়েটা এখন সংসার করছে স্বামীর সঙ্গে ভালোভাবে রয়েছে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করছে সেই মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খাস লজ্জা করে না হুম তুই মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার গিলে খাচ্ছিস লজ্জা করে না দেখ সন্দীপ জানার পরও চ্যাট দেখার পরেও সব ভিডিও দেখার পরেও ও কিন্তু চেয়েছিল ওর ওয়াইফ ওর কাছে থাকুক ও তারপরেও চেয়েছিল ওর ওয়াইফ ওর বাড়ি ফিরুক যদি সন্দীপকে সেই রাতে পুলিশের ভয় না দেখাত করত। এবং থানা থেকে যদি বাচ্চা না চাইতো তাহলে হয়তো ওই রকম ভিডিও ও কোনো দিনই দিত না ও জানছে ফোর নাইনটি লেগে গেছে মানে যখন তখন আমাকে আমার মা বাবাকে তুলে নিয়ে চলে যাবে দিন আর আমি কাউকে কিছু জানাতে পারবো না কারোর কাছে শক্তিটা যাবে না সেই কারণে ও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সত্যিটা তুলে ধরেছে আজকে সেই দিনের ও সত্যিটা আজকে ওর কাছে রামবানের মতো কাজ করছে আজকে সন্দীপকে এত মানুষ পছন্দ করে কেন কেন খারাপকে মানুষ এত গুড সার্টিফিকেট দিত সমাজ খারাপকে কখনো মেনে নেয় তাহলে টেপিকে কেন সমাজ মেনে নিচ্ছে না টেপিকে কেন সব জায়গায় জুতো ঝাটা লাথি খেতে হচ্ছে কেন খেতে হচ্ছে নির্লজ্জ বেহায়া তাহলে ট্র্যাফিক ডিভোর্স নিচ্ছে যে স্বামীর সে তার ডকুমেন্টস নিয়ে গিয়ে দেওয়ার সাহস পায় কি করে যার কাছে ও ডিভোর্স নিচ্ছে যার নামে ডিভোর্স ফাইল করে দিয়েছে যেখানটায় ও জানছে আমার যখন তখন ডিভোর্স হয়ে যাবে তাহলে সেখানটা ছে স্বামীর ভোটার কার্ড আধার কার্ড এবং ফটো দেয় কী করে দেয় কি করে অসভ্য বড় বড় বক্তৃতা জিপ খেতে দাও অনেক মানুষ আছে অশিক্ষিত অনেক মানুষ আছে তাহলে তাদের আত্মসম্মানকে কেউ বিসর্জন দিয়ে দিচ্ছে না আত্মসম্মান বিক্রি করে খাচ্ছে না অল্প খাচ্ছে কিন্তু শান্তিতে খাচ্ছে কি বললো সন্দীপ দেখেছ তো তাকে ছাড়া ওই বাড়িটা টাইলস বসতো না টাইলস কি পুরো বাড়িটা কমপ্লিট করে ফেলেছে এবং সুন্দর করে রংগুলো দেখেছো তো ওরা রং ম্যাচিং করে করে কত কোটোই রং রয়েছে সেগুলো সমস্ত তুলে রাখছে এবং বাবার ঘরটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মাকে মায়ের মতো মায়ের ঘর মায়ের মতো করে দিয়েছে মায়ের সুখের জন্য যা চায় এই যে বাবা মা বেটা মিলে কি সুন্দর ডিসকাস করে কিছু কেনার আগে কিছু আনার আগে কিছু করার আগে পাবে এখনকার বর্তমানে পাবে ওর 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 ভেড়া ডিসকাস করে ওর শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে যে আমি সংসারের জন্য এটা করব। তোমার বৌমার জন্য এই ট্রিটমেন্ট করতে যাচ্ছি ট্রিটমেন্ট যখন হচ্ছে না তাহলে একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা নিই দেখো যে কোনোই হোক ও একটা অনাথ বাচ্চাকে যদি আমরা নিয়ে আসি তাহলে সেই বাচ্চাটা তো একটা ভবিষ্যৎ পাবে তারও তো একটা জীবন হবে আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ একটা দারুণ মানে শিক্ষামূলক কাজ করব। যে বাচ্চা পেটে ধরলেই মা বাবা হওয়া যায় না অনাথ আশ্রম থেকে বাচ্চা এনেও মা বাবা হওয়া যায় দেখা কেউ গিফট দিলে তো ওর অনাথ বাচ্চাদের কথা মনে পড়ে আমার তো মনে হয় ওর অনাথ বাচ্চাদের প্রতি ভীষণ টান মায়া মমতা তাহলে ওই নিয়ে এসে দেখা দেখা তুই যে বিদ্যা যে বিদ্যাসাগর চালু করে গেছিল রাজা রামমোহন রায় চালু করেছিল বিধবা হচ্ছে বিবাহ এবং কি আগে স্বামী মারা গেলে তার উপরেই তার বউকে পুড়িয়ে দেওয়া হতো সেই বধূ পুরানো মানে যাতে স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার বউ বেঁচে যায় বিধবা প্রথা তারপরে বিধবা থেকে বিধবা বিবাহ প্রথা নিশ্চয়ই আমরা পড়েছি রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আমাদের বিদ্যাসাগর কি করেনি প্রচুর প্রচুর মেয়েদের জন্য বই লিখেছে প্রচুর করেছে স্বামী বিবেকানন্দ কম করেছে এই অনাথ বাচ্চাদের জন্য অনাথ ইয়েদের জন্যে মাদার টেরিজা তার তো পুরো জীবনটাই উৎসর্গ করে দিল এই অনাথ বাচ্চাদের সেবা অনাথ বাচ্চাদের জন্যে থাকা খাওয়া তাদের শিক্ষা দীক্ষা সমস্ত ব্যবস্থা করার জন্য তুই এক একটা শিক্ষা নিয়েছিস যখন একটা বিদ্যা তো পেটে আছে বিদ্যায় তো মানুষকে কিছু না কিছু শেখায় আমরা পেটে ধরেছি এ আমি অশিক্ষিত তাও দুটো বাচ্চাকে মানুষ করেছি দুটো বাচ্চাকে মানুষ করেছি এবং দুটো বাচ্চা প্রপার পড়াশোনা করছে পড়াশোনা করছে সংসারের কাজ শিখেছে এবং অর্ক অন্যান্য কাজও শিখেছে এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছিস তাহলে তুই তো একটা প্রপার শিক্ষিত তোকে তো তোর মা বাবার যাই হোক কষ্ট করে এই চুরি করা হলেও বিদ্যা দিয়ে একটা বিএড পাসের সার্টিফিকেট নিয়ে দিয়েছে কিছু তো বিদ্যা জ্ঞান যখন জ্ঞান ঝাড়তে পেরেছিস বসেছিস সন্ধ্যে একটা অনাথ আশ্রম থেকে একটা অনাথ মিরিয় বাচ্চাকে নিয়ে এসে তাকে মানুষ করে দেখা তো দম দেখি ও সভ্য ও করছে শিক্ষার গল্প ফ্ল্যাট মালিক একটা দু নম্বরে একদিন দেখবি ফোকলাও যাবে না একদিন দেখবি ফোকলা যায়নি আর টেপির বাবা মাও জানি ওই ফ্ল্যাট মালিক গিয়ে ঢুকে একদম পম পম করে দিয়ে বেরিয়ে আসবে যে মাস্টার জানার পরেও যে এই মেয়ের রকম পরিস্থিতি এই এই রকম মুহুর্তে একে ভাড়া দেওয়াটা ঠিক হবে না তারপরও ভাড়া দিয়েছে মানে উদ্দেশ্য অন্য রকম উদ্দেশ্যটা অন্য রকম নোংরা ওর মা বাবা কি ওখানে থাকবে ওর মা বাবা পারবে ওর যে ওর বাবা ওর বাপ তো বাড়িয়ে আসতে পারে না ওর বাবা তো বাড়িয়ে আসতে পারে না ঠিক করে ওখানে কোয়ার্টার টোয়ার্টার নেওয়া আছে বাড়িটা ফ্ল্যাটটা আবার এমন জায়গায় বাড়ি থেকেও বেশি দূর না আবার হচ্ছে ইয়ে থেকেও শহর থেকেও বেশি দূর না তাহলে মিডিলে বাড়িটা আমার মতে কি দরকার কি দরকার হ্যাঁ কনটেন্ট এক বাড়িতে হচ্ছে না এক বাড়িতে কন্টেন্ট হচ্ছে না সন্দীপ যে জুতোটা মেরেছে না যে দালাল সত্যি তো দালালিগুলো যে তোরা করেছিস কি দালালি কি কাকে সাপোর্ট করেছিস কি বিষয়ে সাপোর্ট করেছিস পেয়েছে ও এখন অব্দি ছেলে পেয়েছে এই তো অমুক দিনে ছেলে ঢুকে যাচ্ছে এই তো তমুক দিন ছেলে নিয়ে চলে যাচ্ছে ওই তো অমুক দিন ছিঁড়ে আটি বেঁধে ফেলেছে কোথায় ছেলে ছেলেকে সারাদিন বাবা 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 বা আমার বন্ধুদের নেমন্তন্ন করলে না পিকনিক হবে আমি তো বন্ধুর জন্যে স্কুলে যাই তারপরে বলে বাবা আমার মায়ের জন্য মন খারাপ করছে আমার মাকে এনে দেব না বাবা একবার বলে বলে তাহলে মা বাচ্চাকে সেই স্নেহ দেয় নি কোনোদিন মা তো প্রেম করতে ব্যস্ত বাচ্চাকে ভালোবাসবে কখন বাচ্চাকে যখনই বাচ্চাকে নিয়ে কোনো কিছু বিরক্ত লেগেছে ঠাম্মির কাছে ঠেলে দিয়েছে আর ঠাম্মি যে কোনো কিষাণুকে তুমি একটা কথা বলবার যে কোনো বিষয়ে একটু দুঃসঙ্গ সঙ্গে সঙ্গে ঠাম্মির আঁচলের নিচে সঙ্গে সঙ্গে ঠাম্মির আঁচলের নিচে মানে ওকে একটা কেউ কিছু বললে সাথে সাথে টাম্মি টাম্মি এটা বলেছে খেলতে খেলতেই এখন এমন মামের নেশা খেলতে খেলতে একটু দাও না মামটা একটু দাও না কি হয়েছে একটু সেন খাবো একটু খাবো একটুখানি খাবো দাও না একটুখানি দাও না এত পছন্দ ঠাম্মির মাম খাওয়া বুঝতে পেরেছ ফুলে বাবা ও বাবা কন্টিনিউ ওর বাবা যে পাস্তা বানাচ্ছিলো সেই সময় টিয়া পাখির মতো এটা তো নয় যে না ওরা ক্যামেরা পজ করছে অফ করছে পজ করছে অফ করছে ক্যামেরা কিন্তু অনই আছে কৃষণও কিন্তু ওর বাবার চারিপাশে কন্টিনিউ ঘুরলো ইয়েলো দেখো ছেলে কি সুন্দর দেখে ইয়েলো কালারও শিখে গেছে এই দিন এই দিন কৃষণ মনে হচ্ছে পেট থেকে বেরোলো এই দিন গাছের পাতা পিটা নিজে নিজেই কামড়ে কামড়ে খাচ্ছিল তাহলে পারবে সব মা মায়ের হয়ে আবার কথা বলতে আসে আমাদের কাছে পৃথিবীতে সন্তানের জন্য বহু বহু মা লোকের বাড়ি ঝিগিরি করে ঝিগিরি করে কেন যে যদি আমি দুটো বাড়ি বাসন মেঝে দু টাকা পাই আর সেই দু টাকা দিয়ে যদি আমার বাচ্চার এডুকেশনের জন্য লাগে আমার বাচ্চার পড়াশোনার জন্য লাগে আমার বাচ্চার যদি একটা ভালো খাতা কিনতে পারি তাই করব। তাই করে আর এখানে তো স্বামীর ঘর ছিল বাচ্চার এডুকেশন বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মারা জিগিরি করে নিজে দেহকে বিলিয়ে দেয় অন্য পুরুষের কাছে পয়সার বিনিময়ে কারণ সে পয়সাটা নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়াবে পড়াবে মানুষ করবে আর এখানটায় স্বামীর ঘরে তো অষ্ট অষ্টশুকে ছিল সেইখানটায় বাচ্চা ও অনাসে ওর বাচ্চাকে নিয়ে যেতে পারতো ও বাচ্চা হলো পথের কাটা ওর কাছে বাচ্চা থাকলে এই যে পোকলার সঙ্গে রিল্যাক্স হ্যাবের রিল্যাক্স টাইম কিভাবে কাটাবে হ্যাবার রিল্যাক্স টাইম কি করে কাটাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে হ্যাবার রিল্যাক্স রিল্যাক্স টাইমটা কি করে কাটাবে বলো তো তোমরা বলো শুনি তোমাদের মুখে কি করে কাটাবে একটা বাচ্চা কাছে না চব্বিশটা ঘন্টা ওকে চোখে চোখে রাখতে হয় ও সংসারে কাজ করতে পারি না ও বাচ্চার সামনে ও ব্লগিং সামলাবে তারপরে প্রেমিক সামলাবে এর মতো মেয়ে মনে হচ্ছে তোমাদের ওকে এটাই বলা হয়েছিল ব্লগিং করতে হবে না তোমাকে ওর পাড়ার লোকে সভা সদস্য পাড়ার লোকে এসে এবং সেই কান থেকেই বলছি পাড়ার লোক বলেছে ওই মেয়েটি বাজে মেয়ে যখন আমি গিয়ে প্রথম ওই পাড়ার মুখে তাড়িয়ে জিজ্ঞেস করলাম ছেলেটি কেমন বলেছে অতি ভদ্র ছেলে মাথা তুলে রাস্তা দিয়ে হাঁটে না কোনো সময় কারোর সঙ্গে জোরে কথা বলে না এবং ওর পিসি না হলে ব্লগ ভিডিওগুলো এখনও জল জল করছে আমার চ্যানেলে এখনও দেখবে ওর নিজের পিসি বলছে পাঁচ বছরে কবে যে ওদের ঝগড়া হলো সেটাই আমি জানি না তার মানে কোনোদিন ওদের দুজনা স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি শোনেই নি সন্দীপ যেটা হবে গড়ের কথা গড়ে সেই ছেলেটা ক্যামেরা খুলে বলছে তার মানে সে ছেলেটাকে কতটা বিব্রত করেছে সে ছেলেটা পাড়া অব্দি খবরটা গেছে ও নোরা নিয়ে মনে হচ্ছে কি এখন ওই দালালি মুখ চোখে দিই মানে বিলা করে ছিলি উনি কি নোরা নিয়ে নিজের আত্মরক্ষা করছিল দেখ আমি সন্দীপকে একদিন একটা কথা বলেছি যা বলবে সত্যি বলবে তুমি অন্যায় করলেও বলবে আমার সত্যি আর ন্যায় করলেও সত্যি বলবে সন্দীপ সেই দিনটার ভিডিওটা যখন বলেছিল যেটা সন্দীপের খারাপ ছিল আমি সাথে সাথে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এটা খারাপ এটা কেন তুমি বললে সন্দীপ কারণ আমি জানি সন্দীপের প্রতি বিশাল ঝড় বইছে যেটা বলার দরকার সেটা ঠিকই বলে দেবো আর যেটা বলার দরকার নয় সেটা কোনো তুই বলতে পেরেছিস পেরেছিস বলতে এই তুই বাড়ির বাইরে বেরোবি মানে তুই বেরোলি কেন তুই সংসারটা আরো মাস করে দেখতিস তোর স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে আরো মাস ও বললো তুই শুনে নিলি যে ওকে ছাদ থেকে ফেলে যখন তখন অত সস্তা একটা গ্রামের বাড়িতে ছাদ থেকে ফেলে দেবে যখন তখন মেরে ফেলবে আর পাড়ার লোক মরতে দিয়ে দেবে বাড়িতে লোকজন আসে অল টাইম আর এইদের মানে যা ভীতু সন্দীপরা সন্দীপ তো একটা ঠাস করার চর মারার আগে দশ ভাববে বাবা আজকে চর মারবো কালকে চিৎকার চাচামচি করবে পরশুদিন সোশ্যাল মিডিয়া হয়ে যাবে তারা মেরে ফেলবে কথা বলবি সামলে ঠিক জুতো পায়টা তোকে মেরেছে ঠিক করেছে অসবকে সাপোর্ট করলে সারা জীবন মুখ থুবড়ে পড়বে সারা জীবন সবার কাছে জুতো চাপাটি কাবি জুতিয়ে লাল করবে সারা জীবন জুতো পেটা করতে হবে অসভ্য চেহারা শুকনো চিমসে মায়াকার খামা চু তুই একটা জানোয়ারে কে করে যে ভগবান তোকে পাপ দিয়েছে আর পাপে পাপে জর্জরিত হবে কাঁদে কাঁদতে 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 তোর চোখ খুলে পড়ে যাবে তবু তোর পাপের বোঝা কমবে না চলো ভিডিওটা এতটুকু রাখলাম কারণ সন্দীপদের ভিডিও আমি যেটা কাল আমি যতটুকু দেখেছিলাম তারপরে দেখলাম সত্যিকার ঠিক করেছে দিন নাম মানে ওইগুলো সব মুছে দিয়েছে বেশ করেছে দরকার নেই ওটাকে যদি আমি ফোনে বলে দেবো সন্দীপকে ওটাকে বলবো বাসনের দোকান বা কোথাও নিয়ে গিয়ে ওই ইয়ে দিয়ে ওখানটায় নাম সন্দীপের নামটা লিখে ওর ওপরে সোনালি ইয়েগুলো দিলেও সুন্দরভাবে হয়ে যাবে আবার অবশ্যই আর এরপর সন্দীপ একটা সন্দীপের চ্যানেল আছে সন্দীপ ব্লগ বলে সেটাকে বলবো ব্লগ নাকি মাই ব্লগ সন্দীপ যাই হোক ওই চ্যানেলটাকে বলবো ওটা অনেক সাবস্ক্রাইব হয়ে রয়েছে বলবো ওটা ছোটো ছোটো ভিডিও দিয়ে ওটাকে ইয়ে কর ওটার তাহলে এক লাখ হয়ে গেলে ওটার সিলভার প্লে ব্যাটন চলে আসবে আর এই সিলভার প্লে ব্যাটনগুলো অবশ্যই ওরা সবাই গোটা ফ্যামিলির মেম্বার দেখিয়ে অ্যাচিভ করেছে থ্যাবরামুখী একা নয় থ্যাবরামুখীর কোনো দাম থাকতো না যদি এই পরিবারটা না থাকতো থ্যাবরামুখী কোথাকার থ্যাবরামুখী থ্যাবরা একটা কমেন্ট না করলেই নয় তাই আমি সেই কমেন্টটাকে পড়ে দেবো এটা থ্যাবরামুখীর কমেন্ট বক্সে এই কমেন্টটা পড়েছে আচ্ছা থ্যাবরা মানে ওর নাম আচ্ছা থ্যাবরা তুমি অনেক রাখ রাত্রি করে ঘুমাতে যাও মর্নিং মর্নিংয়ে তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার ছেলে তোমার ছেলে সোনা বাবা স্কুলে চলে যায় এই যে দিনগুলো চলে যাচ্ছে তোমার কষ্ট হয় না জানতে ইচ্ছা করছে না ছেলে কেমন আছে কি শিখলো আমার একটা ফাইভ ইয়ার্সের বেবি আছে ভোরবেলা উঠে রোজ স্কুলের স্কুলে পাঠায় তারপর ওয়েট করি কখন বাড়ি ফিরবে কখন স্কুলে কখন স্কুলে কখন স্কুলে যখন নতুন কিছু শেখায় বাড়ি ফিরে ওইগুলো বলে খুব ভালো লাগে জানো ছেলের জন্যে একটু ভালো হয়ে সংসারটা করতে পারতে শ্বশুরবাড়ি কোনো মেয়ের কাছে ভালো হয় না বাট নিজে ভালো হলে ভালো হলে ক্ষতি কোথায় বা কমেন্টটা লিখেছে কোয়েল রয় কোয়েল রয়ের কমেন্টটা লিখেছে দারুণ কমেন্টটা লিখেছ সেই কারণেই আমি পড়লাম মানে এত সুন্দর আমার ভালো লাগে সত্যি জানতে ইচ্ছা করে না জানতে ইচ্ছা করে না না চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও